হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম আর আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা করেছে, তবু প্রচণ্ড গরম। তো সকাল সকাল দেখো রান্নাঘরে এখন চলে যাব, রান্নাঘর থেকেই শুরু করব। সকালে রান্না আমার হয়ে গেছে বলতে কিছুটা হয়েছে, ডাল ভাত আর ভাজা হয়েছে, কেননা শ্বশুরমশাই, আমার ছেলে আর আমার স্বামী বেরিয়ে গেছেন, ওনারা যার যার কাজে বেরিয়ে গেছেন, ছেলেও স্কুলে চলে গেছে। এখন মানে কিছুটা রান্নাটা সেরে কিছুটা গোছগাছ করে নিলাম আর অল্প মানে কিছুটা টিফিন করিনি, যদিও মানে হালকা টিফিন করেছি, শুধু বিস্কুট খেয়েছি। আর সকাল থেকে জানো প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, তো আর ভাবলাম আগে ভাতটা খেয়ে নিই। আর এদিকে মাছ এনেছিলো, জানো মাছটা আর ধরিনি, কেননা কাজটা সেরে ভাতটা খেয়ে তারপর মাছটা কাটবো। আর এখন একটু ভাত খেতে বসে গেছি, ভাতটা খেয়ে তারপরে মাছটা কাটবো আর মাছ রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো ভাত নিয়েছি, এখন ভাতটা খেয়ে নেবো। প্রথম ভাবলাম যে খাওয়া দাওয়াটা পরেই করব, একবার রান্নার সবটা সেরে নিই, কিন্তু প্রচণ্ড মানে এত ক্ষুধা লেগেছিল, তো ভাবলাম সবার যখন খাওয়া শেষ হয়ে গেছে, আমার ছেলেও খেয়ে স্কুলে, আমার স্বামীও বেরিয়ে গেছেন, তারপর আমার শ্বশুরমশাইও খেয়ে বেরিয়ে, সবারই খাওয়া দাওয়া শেষ, রান্না প্রায় শেষ, শুধু মাছ মাছ তরকারিটা এখন করব। তো ভাবলাম আগে খেয়ে নিই, নাহলে অনেক লেট হয়ে যাবে আর প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো সকাল থেকে উঠে। সেরকম টিফিন টাফিন কিছু করা হয়নি, লেট হয়ে গেছে, ছেলে স্কুলে যাবে, তো খাওয়া দাওয়াটা এইমাত্র সারলাম, এখন মাছটা রান্না করে নেব। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে এখন মাছ নিয়ে বসে গেছি। আর ছোট মাছ জানো, মানে গুড়া মাছ যেটা বলি আমরা, খেতে স্বাদ কিন্তু কাটার জন্য না, আমি মানে আনতে না করি, আর কাটতে কাটতে হাতে ব্যথা হয়ে যায়। দেখো এত ছোট ছোট মাছ কাটতে কতটুকু সময় লাগে বলো, অনেক টাইম। তারপরে স্নান করব, পুজো দেব, মানে অনেক কাজ, তারপরে আবার ছেলে মানে ছেলেকে স্কুল থেকে আনতে হবে। মাছ কাটা হয়ে গেছে, এখন মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আলু দিয়ে করব, একটু টক দেব এটাতে। তো আলুগুলো প্রথম ধুয়ে মানে কুচি কুচি করে কেটে নিচ্ছি, এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে মাছ একসঙ্গে দিয়ে মানে মিক্স করে নেব। এখন কাঁচা লঙ্কাটাও কেটে দিয়ে দেব। তো মাছ মাছ রান্নাটা বসিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো এদিকে রান্নাটা হয়ে যাবে, আমার কাজ মানে কাজগুলো শেষ হয়ে যাবে। তো আলু মানে পেঁয়াজ আর আলু দিয়ে, পেঁয়াজ আলু কেটে মানে কাটা প্রায় হয়ে গেছে, এখন এটা মিক্স করে নেব। তো তোমরা দেখতে থাকো। আর এই রেসিপিটা আমার খুব ভালো লাগে জানো, কেননা একটু টক টক হয় খেতে, মাছটা ভাজবো না, না ভেজেই এইটাকে করব। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন মিক্স করে নেব সব মশলা দিয়ে, এটা কাঁচা মাছ তেল টেল সব একসঙ্গে দিয়ে মেখে তারপরে করতে হয়। দেখো মিক্স হয়ে গেছে, এখন জাস্ট অল্প মশলা লাগে এটাতে, নুন, হলুদ আর তেল, আর কিছু না। আর কেউ টক কিছু দেয়, কেউ অনেকে বড়ই দেয়, তেঁতুল দেয়, এটা যার যার ব্যাপার। তো আমি টমেটো দিয়েই করব, না হলে বেশি টক হলে আবার আমার ছেলেও খেতে পারে না। তো এখন রান্নাটা বসিয়ে দেব, এক হালকা যখন সিদ্ধ হয়ে যাবে আলুগুলো, তারপর একটু ঝোল দিয়ে দেব। আর এইদিকে দেখো এখন এদিকে হতে থাকুক, আর আমার বাসন কোসন সকাল থেকে অনেক জমে গেছে, তো বাসনগুলো ধুয়ে নেব। বাসন টাসন ধোয়া হয়ে গেলে তারপরে তরকারিটা নামিয়ে একবার স্নান টান সেরে নেব। আর আজকে ভাবলাম ওই দিনের বেলায় ব্লগটা করব জানো, আর হঠাৎ করে এক জায়গায় যাবার মানে প্ল্যান হয়ে গেল, আমি সন্ধ্যাবেলা জানতে পেরেছি। তো এডিটিংটা যেহেতু পরে করেছি তাই আর কি তোমাদেরকে বলছি। তো এই দেখো এখন টমেটো আর ধনে পাতা দিয়ে দেব, নামানোর একটু আগে টমেটোটা দেব, না হলে একদম টমেটোটা গলে যাবে। এখন দেব, দিয়ে একটু ঝোল দিয়ে একটু সেদ্ধ হয়ে আসলেই তারপর নামিয়ে দেবো। এই দেখো তরকারিও আমার প্রায় হয়ে গেছে, এখন টমেটো দিয়ে ঝোল দিয়ে দেব আর ধনে পাতাটাও দিয়ে দেব, তাহলে ধনে পাতার গন্ধটা থাকবে ভালো। এই দেখো তরকারি আমার হয়ে গেছে, এখন একবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা এসে গেছি একটা বার্থডেতে, আমার ননদের বাড়িতে বার্থডে। আমি জানতাম না জানো, সন্ধ্যাবেলা আমাকে বলেছে, তো সকালেই নাকি নিমন্ত্রণ হয়েছে, আমি তো জানতাম না। তো এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, সব ননদ দেওরা বসে খুব মজা করছিলাম এখানে।
আর ওইদিকে বোধহয় বার্থডে আয়োজন হচ্ছে, তো আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম, কেননা ওই ভিড়ের মধ্যে আর যাইনি, এখানে বসেছিলাম সবাই। আর এখন ওইদিকে বোধহয় বার্থডে আয়োজন শুরু হয়ে গেছে, তো আশীর্বাদটা করে নেব, কেননা আশীর্বাদ করে গিয়ে আবার ওই আমাদের গন্তব্যস্থলেই আমরা বসে গল্প করব এখানে, তো আশীর্বাদ করে নিচ্ছি এখন। আশীর্বাদ করা হয়ে গেছে, এখন আবার বসে এখানে এসে গল্প করছি, তো এখন আস্তে আস্তে খাওয়ার পালা, রাত্রি অনেকটা হয়ে গেছে, তো এখন চলো খাওয়ার মানে খাওয়ার জায়গায় যাওয়া যাক। এই দেখো আমার দেওর এসে ভিডিও করছিল, বলছে বৌদি দাও খেতে, খেতে বসেও একটু করতে হয় না, তো ওরা খুব দায়িত্ব সহকারে আমাকে খাওয়াচ্ছিল, যেন আমার সাইডেই সব দেওররা দাঁড়িয়েছিল, কি খাবো না খাবো বারবারই বলছে, এইটা খাই খাবে না, ওইটা খাবে না, গ্যাস হয়ে যাবে, মানে খুব খেয়াল রাখছিল, যেমন ওই দিন একটু বেশি কেয়ারটা হয়ে যাচ্ছিল। তো খাওয়া দাওয়া সেরে এই দেখো আমরা সবাই বসে ঘরের মধ্যে আড্ডা দিচ্ছিলাম, এখানে সবাই বসে, সব ননদ দেওররা আর আমার হাজবেন্ডও এখানে আছেন, তো উনি তো বয়সে বড় হলে কি হবে, মানে সবার সঙ্গে এমনভাবে চলাফেরা করে, যেমন সমবয়সী একসঙ্গে। তো এই দেখো ননদ শুয়ে আছে, খাওয়া দাওয়ার পর সবাই টায়ার, বসে এখানে রেস্ট নিচ্ছিলাম, আরেক ননদ ওই সোফাতে ঘুমিয়ে গেছে, এতই ঘুম পাচ্ছিল, আর আমার এই দেওর না একটু বেশিই মজা করে আমাকে নিয়ে, তো আমি বলছিলাম নতুন বিয়ে করেছো আর এরকম মজা করলে তোমার বউ ভাববেটা কি, আবার বড় ভাইয়ের সামনে, তো আমাদের মধ্যে এরকম মজাই চলতে থাকে, নেগেটিভলি কিছু নেবে না, নেগেটিভ কিছু নেই এখানে, সবই পজিটিভ, বি পজিটিভ। তো আজকের ভিডিওটা আর বলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর তার সাথে আমাকে সাপোর্টও করবে। তো আবার নেক্সট আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর প্লিজ প্লিজ আমার পাশে থাকবে তোমরা। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তো আজকের মতো টাটা।